অনেক অনেক শুভকামনা রইল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান আজকে কিন্তু প্লেইং ইলেভেনে সুযোগ পেল প্রথম ম্যাচে। চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে কিন্তু জল টানার জন্য নেয়নি। সত্যি কথা আমি বলছি, আমি এর আগেও বলেছিলাম চেন্নাই বারবার ক্যামেরা চলে গেল। মুস্তাফিজুর রহমান অনেক অনেক শুভকামনা রইল, আজকে প্রথম ম্যাচ চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালোরে প্রথম একাদশে সুযোগ পেয়েছে মুস্তাফিজুর রহমান। অনেকে বলছিল বাংলাদেশের প্লেয়ারকে নেওয়া হয় শুধু জল টানার জন্য, তাদেরকে খেলাবে না শুধুমাত্র পেজে রিচ বাড়ানোর জন্য। একদম ভুল, বারবার চেন্নাই সুপার কিংস বলেছে যে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হচ্ছে শুধুমাত্র ফালতু বসানোর জন্য না, খেলানোর জন্য। আজকে প্রথম ম্যাচে প্লেইং ইলেভেনে জায়গা পেয়েছে। এর কারণ হতে পারে যে বিদেশি কোনো ফাস্ট বোলার নেই। মুস্তাফিজুর রহমানের একটা অ্যাডভান্টেজ হচ্ছে সে কিন্তু লেফট আর্ম বোলার, তার সঙ্গে সঙ্গে চেন্নাই সুপার কিংসের কোনো বিদেশি ভালো বোলার নেই মুস্তাফিজুর বাদে। তো যাই হোক, আজকের ম্যাচে আশা করবো মুস্তাফিজ ভালো কিছু করবে, কারণ কোনো টিম কোনো প্লেয়ারকে তো খেলায় ভালো কিছু রেজাল্টের আশায়। যদিও আইপিএলের রেকর্ডে মুস্তাফিজের খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, কারণ আমি যতটুকু জানি আপাতত মুস্তাফিজুর 48 ম্যাচ খেলে 47 উইকেট নিয়েছে। আশা করব এই যে ধোনির আন্ডারে, চেন্নাই সুপার কিংসের আন্ডারে মুস্তাফিজের এই রেকর্ডটা একটু বদলাবে। ভালো ব্যাল এডিট করবো? হ্যাঁ না, কেন এটা দেখাবো না? ও এমনি রসাই দিবা? হ্যাঁ। যাই হোক, তো মুস্তাফিজুর রহমান ভালো বোলার তো বটেই, কিন্তু পারফরমেন্সটা একটু দেখাতে হবে। যদি মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমের ম্যাচগুলো ভালো করে দিতে পারলো, প্রথমে যদি উইকেট দিতে পারে, ব্রেক থ্রু দিতে পারে, তাহলে অবশ্যই চেন্নাইয়ের যে ভরসা মুস্তাফিজুর ওপর আসবে। যাই হোক, মাঠে এখন নেমে গেছে, আমি খেলা দেখছি পাশে ল্যাপটপে খেলা দেখছি। এখানে ধোনি নেমে গেল, ধোনি আজকে ক্যাপ্টেন না, ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। আর মুস্তাফিজুর রহমান ইম্পর্টেন্ট বোলার একজন, সে 4 ওভার করবে এতটুকু কনফার্ম। তবে একটা জিনিস না বললেই নয়, আজকে কে জিতবে ম্যাচ? আমি মনে করি চেন্নাই সুপার কিংস ভালো দল, ব্যাঙ্গালোরও ভালো দল, তবে চান্স বেশি কিন্তু ব্যাঙ্গালোরের। কেন বলছি? কারণ টস অনেক ফ্যাক্টর ছিল, আজকে টসে জিতে ব্যাঙ্গালোর ব্যাটিং নিয়েছে। যদি চেন্নাই জিততো তাহলে ব্যাটিং নিত। প্রথমে এই যে মাঠে খেলা, এখানে 190-200 প্লাস রানও হতে পারে। চেন্নাই যদি খুব ভালো বল করে, ব্যাঙ্গালোর যদি খারাপ ব্যাটিং করে, তাহলে রেজাল্ট অন্য হতে পারে। কিন্তু যেহেতু টসে হেরেছে চেন্নাই সুপার কিংস, একটা আলাদা প্রেশার আছে। আর এই